নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরং বলি। প্রত্যেকে অবশ্যই কমেন্ট করুন। আগামীকাল মঙ্গলবার 2রা মে যে 5 রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তবে প্রতিদিনের মতন একটি অনুরোধ, আপনারা ভিডিওটির আলোচনাটা অবশ্যই শুনবেন, গুরুত্বপূর্ণ এই আলোচনা। আপনাদেরকে একটি কথা আমি বারবার অনুরোধ করি, একটা ভিডিও দেখে আপনি বড় সিদ্ধান্ত নেবেন না। ভিডিওটি যখন দেখছেন শুধু দেখা না, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের কাছে প্রতিদিন কিছুটা সময় আপনাদের কাছে নিই, কিন্তু কিছু বোঝানোর আমি চেষ্টা করি, যাতে আপনাদের কষ্ট অর্জিত অর্থ নষ্ট না হয়। আপনি একটি টিকিট কেটে ফেলছেন, ভাবছেন হয়তো আপনার ভাগ্য বদলে যাবে, অত সহজ নয়। একটি টিকিট কেটে যে আপনার ভাগ্য বদলাবে, তাই কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হবে, নয়তো পিছিয়ে পড়তে হবে। কিছু ফর্মুলা রয়েছে যার মাধ্যমে আপনার এই যে নবগ্রহের যে জায়গাগুলোকে জাগ্রত করা কিন্তু সম্ভব। দেখুন, নবগ্রহের মধ্যে রাহু হচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। তাই আমি বারবার বলছি, রাহুকে বলবত্তা বৃদ্ধি করার জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া হচ্ছে, এবং আকর্ষণীয় অফার রয়েছে নববর্ষ উপলক্ষে। যারা নিতে ইচ্ছুক রয়েছেন, অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আগামীকাল মঙ্গলবার যে 5 রাশির নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটতে চলেছে, যে কোনো দিক থেকে এই 5 রাশির অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। তবে তার আগে আপনাদেরকে দেখতে হবে, আপনাদের জন্মপত্রিকাতে 4টি গ্রহ, জন্মপত্রিকাতে 4টি গ্রহ, রাহু শুক্র বুধ শনি, এই 4টি গ্রহ আপনার কেমন রয়েছে। আপনার জন্মপত্রিকাতে আপনার ধনভাব, আপনার ভাগ্যভাব, আপনার সফলতা ভাব এবং আপনার পঞ্চম ভাব, এই ভাবগুলো কেমন রয়েছে, বা সেই ভাবে কোন গ্রহ অবস্থান করছে, বা কোন গ্রহের দৃষ্টি রয়েছে, এটা কিন্তু দেখা একান্তই দরকার। আপনার দশা পারমিট করছে কি না, দেখা যাচ্ছে আপনার নেগেটিভ গ্রহের দশা চলছে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি ঘটতে কিন্তু দেরি কিন্তু হবে। আর যদি আপনার জন্মছকে পজিটিভ গ্রহের দশা চলে, নিশ্চিত রূপে আপনার কিন্তু মহাপ্রাপ্তি ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মালিক, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আপনার জন্মকুণ্ডলিতে আমি দেখতে পাচ্ছি না নবগ্রহ কেমন রয়েছে, আপনার দশা মহাদশা কেমন রয়েছে, আপনি যে বাড়িতে থাকছেন বাস্তু কেমন রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমাদের জীবনকে কিন্তু প্রভাব কিন্তু বিস্তার করে। আপনার জন্মছক, আপনার দশা মহাদশা, এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। এবং আপনার ক্ষেত্রে দেখতে হবে, আপনার যে ভাবগত দিক থেকে, অর্থাৎ ভাগ্য ভাবটাকে স্ট্রং করা দরকার। এই জন্য আমি বারবার বলছি, যারা দীর্ঘদিন ধরে প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, আপনার বার চার্ট রিফর্মেশন ফর্মুলাটি করুন। যারা করছেন নিশ্চিত রূপে উপকৃত হচ্ছেন, তাতে কী হবে, আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। অর্থাৎ এখানে বার্থ চার্ট রিফর্মেশনের মাধ্যমে আপনার এই ভাগ্যভাবকে স্ট্রং করে আপনার
বিশেষভাবে আকস্মিক প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে। দেখুন পাঁচ রাশির কথা বলছি, এই পাঁচ রাশির প্রচুর মানুষ আছে, প্রত্যেকেরই দশা মহাদশা ভাগ্য টোটাল আলাদা রয়েছে। আমি যে টার্গেট নাম্বার বলছি বা রাশিভিত্তিক শুভ সময় বলছি, শুভ সময়টা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু এই যে টার্গেট নাম্বারটা আপনার ক্ষেত্রে কতটা মিলবে আপনার জন্ম ছকের উপর, যদি আপনার লাক ফেভার করে যায় হয়তো আপনার টার্গেট নাম্বার মিলে যেতে পারে, কিন্তু এই যে রাশিভিত্তিক সময়টা আমি দিই কি না বিশেষভাবে ইম্পর্টেন্ট, এই সময়টা কিন্তু বিশেষভাবে পর্যালোচনা করে আপনাদের কিন্তু এই সময়টা কিন্তু দেওয়া হয়। যারা এই সময়টাকে ব্যবহার করতে পারছেন না তাদের ক্ষেত্রে বলবো আপনারা আপনাদের নিজস্ব জন্মপত্রিকাটা একবার দেখিয়ে নিন, যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা আপনারা বিচার করুন। অনেকেরই আছে যে স্যার আমি তো আমার জন্মকুণ্ডলী জন্মপত্রিকা আমার তো নেই, আমি কি করব, আমার কি প্রাপ্তি ঘটবে না স্যার, আমার কি জীবনে কিছু হবে না, নিশ্চিতরূপে আপনারা হবে। আপনার হস্তরেখা একান্তই বিচার করা কিন্তু একান্তই দরকার। তাতে কি হবে, তাতে নিশ্চিতরূপে বলা যাবে যে আপনার এই মহাপ্রাপ্তির যোগটা কখন রয়েছে আর এই প্রাপ্তি আপনার জীবনে যে ঘটছে কবে ঘটবে, অর্থাৎ আপনার কি কেটে গেছে না আপনার আগামী বছর বা আপনার দু বছর পর রয়েছে, কোন মাসে রয়েছে। কিন্তু বর্তমান যুগ কিন্তু খুব ফাস্ট যুগ, এখানে বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে সেই সময়টাকে এগিয়ে আনানো সম্ভব। যাদের ক্ষেত্রে হয়তোবা আপনি বুঝতে পারেননি আপনার সময়টা কেটে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সময়টাকে ফিরিয়ে এনে আপনার এই বর্তমান সময় কিন্তু আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। আমি যে পাঁচ রাশির কথা বলছি, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, কোনো না কোনো রাশির নাম রয়েছে। আপনি যদি হন মহাসৌভাগ্যশালী রাশি আপনার ক্ষেত্রে কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটতে চলেছে। আমি বারবার বলছি কার কখন ঘড়ির কাঁটার মতন কিন্তু সময় কিন্তু ঘুরছে, কার কখন যে ভাগ্য কীভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে পারে না। এই জন্য একবার নিজের জন্মকুণ্ডলী অবশ্যই বা হস্তরেখা অবশ্যই একবার বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। নাম্বার ওয়ান রাশি মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার আপনাদের 6 এবং 2। আপনাদের যে সময় দেখা যাচ্ছে 10:34 থেকে 12:01 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ মকর রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 3। আপনাদের যে শুভ সময় সকাল 11:14 থেকে 12:36 পর্যন্ত। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকাল মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 11:44 থেকে 12:19 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার 3। আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে আগামীকালের জন্য সেটি হচ্ছে 12:28 থেকে 1:04 পর্যন্ত। এরপর অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আগামীকাল মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার সেটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে 8 এবং 9। আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে
সেটা দেখা যাচ্ছে সকাল 9:32 থেকে টাইমটা আপনাদের শুরু হচ্ছে, আপ টু চলবে আপনাদের 10:52 পর্যন্ত। বিশেষভাবে টাইমটা কিন্তু শুভ। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অথবা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী।